ওকে যায়। হাজিক রামলি মাটিতে দাঁড়িয়ে কাটছেন নিজের চেয়ে দ্বিগুণ উঁচু পাম গাছ। একদল গবেষক তৈরি করেছেন এই আউটফিট। এই এক্সোস্কেলেটন গ্যাজেটের সাহায্যে একাই করছেন অনেকের কাজ। শ্রমিক সংকটে পরিবারের 3 একরের জায়গা জুড়ে বিস্তৃত পাম বাগানের দায়িত্ব নিয়েছেন একাই। এই প্রোটোটাইপ 20% শ্রমিকের চাহিদা কমাচ্ছে। এই গ্যাজেট তৈরিতে খরচ হয়েছে $43,000। So penggunaan ESO ni saya rasa dia support belah pergelangan tangan saya lah, kiri dan kanan. So masa saya buat kerja, dia holdkan tangan saya. So daripada situ saya tak payah pakai tenaga lah. Tenaga saya hanyalah untuk tarik, untuk mencantas. করোনা মহামারীর পর থেকেই শ্রমিক সংকটে ঢুকছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। এক হাত সংশ্লিষ্ট দেশটির 80% শ্রমিকই এখন অভিবাসী। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া থেকে শ্রমিক নিয়োগ দেওয়া হলেও চলতি বছর 1,20,000 শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই প্রযুক্তি সহযোগিতা করছে পাম চাষীদের। So the idea is for the harvesters to wear the exoskeleton and help them or assist them in reducing the burden or the load that they have to bear, especially in carrying the pole. চলতি বছর এই শ্রমিক সংকটের কারণে পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান হতে পারে $440 কোটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক জনগোষ্ঠী, আর বাজার ধরবে ইন্দোনেশিয়া, কারণ প্রতিবেশী এই দেশের খুব একটা শ্রমিক সংকট নেই। আসছে বছরগুলোতে আফ্রিকা, লাতিন আমেরিকা আর ভারতের মতো পাম তেল উৎপাদনকারী দেশগুলোর সাথেও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে মালয়েশিয়া। এজন্য এই খাত রক্ষায় শ্রমিক নির্ভর না হয়ে উদ্ভাবনের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। Eventually there will be more and more players in the world that are producing palm oil. So if come to a stage we are not competitive with them, then I think the whole industry will be affected and বিশ্লেষকরা বলছেন শ্রমিক নির্ভরতা কাটিয়ে মেশিন নির্ভর হওয়া বেশ সময় সাপেক্ষ, আবার প্রযুক্তি নির্ভরতা প্রভাব ফেলতে পারে মানুষের জীবন জীবিকায়। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।